অবরোধের সমর্থনে ঢাকায় মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। মিছিল করেছে জামায়াত ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম দলীয় জোট সহ সমমনা দলগুলো। ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা বিএনপির। অবরোধ ঘিরে ঢাকা থেকে দূরপাল্লার বাস ছাড়েনি বললেই চলে। যান চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কম, যাত্রী কম ছিল ট্রেন ও লঞ্চে। হাসান মাহমুদের রিপোর্ট। অবরোধের বিরোধ কাটেনি। তৃতীয় দফার প্রথম দিনে রাজধানীর রাজপথ আর অলিগলিতে পুলিশের চোখ এড়িয়ে বেরিয়েছে মিছিল। সরকার পতনের আওয়াজ তুলে ছোট ছোট দলে মিছিল করে যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ সহযোগী সংগঠনগুলো। অবরোধের সমর্থনে বাধাহীন মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, বামদলীয় জোট, এলডিপি সহ সমমনা দলগুলো। মিছিল করেছে জামাত ইসলামীও। বিভিন্ন মিছিলের দাবি ছিল অভিন্ন। যথারীতি তালা খোলেনি নয়াপল্টনের দলীয় দুয়ারে, নেই নেতাকর্মীরা, চতুর্পাশে পুলিশের পাহারা। তবে অনলাইন বার্তায় রিজভী আহমেদ অভিযোগ করেন, অবরোধ ঘিরে নাশকতা ঘটাচ্ছে সরকারি জনগণ। আজকে বিরোধী দলের গণতান্ত্রিক সংগ্রামে তারা সমর্থন দিচ্ছে, তারা তাদের মালিকানা ফিরে পাওয়ার জন্য তারা সমর্থন দিচ্ছে, তারা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য তারা বিএনপি সহ সমমনা দলগুলোর যে সংগ্রাম, সেই সংগ্রামে তারা সমর্থন দিচ্ছে। আইন, আদালত, বিচার, আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম সবকে নিয়ন্ত্রণ করে ধমক দিয়ে বন্দুকের নলের মুখে তারা যা বলতে চায় সেইটা প্রকাশ করার জন্য এবং জনগণের মনোযোগ আকর্ষণ করার জন্য এখনো প্রচেষ্টা নাই, তারা সেটা করে না। এদিকে হাইকোর্ট এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপি পন্থী আইনজীবীরা। যদিও অন্য দিনের মতোই ঘুরেছে গাড়ির চাকা, তবুও যানজটের চিরচেনা নগর ছিল কিছুটা ফাঁকা। গেল অবরোধের যে গতি পেয়েছে ঢাকা, কিন্তু মানুষের পিছু ছাড়েনি দুর্ভোগ। ব্যাংক পাড়ায় লেনদেন ছিল ধীর, ছিল না স্কুল কলেজে শিক্ষার্থীর ভিড়, বাস স্ট্যান্ডগুলোতে ছিল না চাপ। ঢাকা থেকে দূরপাল্লার গাড়ি ছাড়েনি বললেই চলে। ট্রেন ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক, তবে যাত্রীর চাপ ছিল কম। হাসান মাহ মুদ, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?